কালকে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, যেটাতে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ সাপোর্ট পেয়েছি। যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো আজকে আমার ভিডিও টপিক হলো যে ভিভো Y91 এই ফোনটা থেকে কি ফিচার্স আছে, এর র্যাম রম কত, এর ফুল রিভিউ আমি কিন্তু করে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কিন্তু আমি বলে দেবো তোমরা এই ভিভো Y91 এই ফোনটাতে কি কি ফিচার্স পাবে, র্যাম রম কত, এর ফার্স্ট লুক কিরকম। তো বন্ধুরা, এবারে দেখো আমি বলে দিই, যদি ফার্স্ট লুকে চলে আসো তাহলে কিন্তু তোমরা এর ব্যাকওয়ার্ডটা যদি দেখো তাহলে দুটো ক্যামেরা, একটা ফিঙ্গারপ্রিন্ট এবং একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছ। আর তাছাড়া কিন্তু কালারটা কিন্তু একদম পুরো ঘেমা, মানে এখানে কিন্তু তোমার কালারটা দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দারুণ কোয়ালিটির একটা কালার পাচ্ছ, এবং তাছাড়া কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ দুটো ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট। এবং যদি তোমরা এই ফোনটার নিচের দিকে আসো, মানে এরকম দিক থেকে, এরকম দিক থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মানে একটা স্পিকার পেয়ে যাচ্ছ, একটা চার্জার কর্ড পেয়ে যাচ্ছ, এবং তার সাথে হেডফোনের একটা জ্যাক পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, এটা গেল টোটাল এর ফার্স্ট লুকটা। এবং যদি তোমরা এখানে এক মানে এক চান্সে দেখতে এসো এর ব্যাটারি এবং এর ফিঙ্গারপ্রিন্ট কী কী এখানে ফিচার্স দিচ্ছে, তোমরা এখানে 4030 mAh-এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছ, হেলিও ফুল ডিসপ্লে পাচ্ছ, এবং তার সাথে 13+2 MP-এর একটা ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছ, এবং 8 MP-এর একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ, এবং স্ন্যাপড্র্যাগন 439 একটা প্রসেসর। তো বন্ধুরা, তার সাথে তোমাদেরকে আর একটা কথা বলে দিয়ে যে তোমরা এখানে 3 GB RAM এবং 32 GB ROM পেয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো তোমরা এখানে পাচ্ছ, এগুলো তোমাদেরকে কিন্তু আমি আলোচনা করে দেবো, ভালো করে ডিটেলসে বলে দেবো। তো বন্ধুরা দেখো, এবারে যদি তোমরা দামে চলে আসো, তোমরা এখানে 10,990 টাকা দাম পেয়ে যাচ্ছ, মানে কম টাকার ভিতরে কিন্তু একটা ভালো ফোন পেয়ে যাচ্ছ। এবং যদি তোমরা রেটিংয়ে চলে আসো, 4.4 রেটিং পাচ্ছ। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে আমি স্পেসিফিকেশানগুলো ঠিক মানে আলোচনা করে বলে দেবো। তো তোমরা এখানে 3 GB RAM পাচ্ছ। আর একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা 3 GB RAM মানে কতটা ভালো হয় একটা ফোনের পক্ষে তোমরা নিশ্চয়ই জানো, মানে এখন 2 GB-র ফোন কিন্তু চলে না, মানে মিনিমাম তোমাকে 3 GB-র ফোন নিতে হয়। তো তোমরা এখানে কিন্তু 3 GB-র ফোন নিতে পারো। আর একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা জানো সবাই যে ভিভো আর ওপো এই দুটো ফোন কিন্তু ক্যামেরার জন্য বিখ্যাত, মানে তোমাদের এখানে কিন্তু ক্যামেরার কোনো প্রকার টেনশন করতে হবে না। তো বন্ধুরা, তার সাথে তোমরা 32 GB ROM পাচ্ছ, মানে 32 GB তোমরা এখানে কিন্তু মেমোরি না ঢুকিয়েও তোমরা কিন্তু 32 GB ইউজ করতে পারবে। এবং যদি তোমরা ভাবো একটা মেমোরি ঢোকানোর দরকার আছে, তাহলে কিন্তু তোমরা এখানে 256 GB পর্যন্ত একটা মেমোরি ঢোকাতে পারবে। তো বন্ধুরা, তারপরে যদি তোমরা চলে আসো এখানে ডিসপ্লেতে, তো বন্ধুরা এখানে তোমরা 6.22 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবে, মানে সাইজটা। এবং যদি তোমরা এ মানে হাই কোয়ালিটির ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু এখানে কোনো প্রকার প্রবলেম হবে না, মানে এখানে HD+ ডিসপ্লে পাচ্ছ, মানে এটা খুবই একটা ভালো কথা তোমাদের জন্য। তারপরে বন্ধুরা, তোমরা যদি এখানে চলে আসো এর ক্যামেরাতে, তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি ভিভো ফোন কিন্তু হলো ক্যামেরার জন্য বিখ্যাত, মানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 13+2 MP-এর একটা ক্যামেরা, মানে দুটো ক্যামেরা পেয়ে যাচ্ছ রিয়েল ক্যামেরাতে। এবং যদি ফ্রন্ট ক্যামেরাতে চলে আসো 8 MP-এর একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ। এবং বন্ধুরা, তোমরা যদি এখানে চলে আসো ব্যাটারিতে, তো বন্ধুরা অনেকের কী হয় যে ব্যাটারির জন্য অনেক কিছু প্রবলেম হয়, মানে তোমাদের ব্যাটারি না বেশি থাকলে তোমাদের ফোনটা বেশিক্ষণ ইউজ করতে পারো না, এরকম ধরনের প্রবলেম আছে। তো বন্ধুরা, তোমাদের এখানে ব্যাটারির টেনশন করতে হবে না, তোমরা এখানে 4030 mAh-এর একটা ব্যাটারি পাচ্ছ, মানে খুবই একটা দারুণ কোয়ালিটির ব্যাটারি পাচ্ছ। এবং বন্ধুরা, লাস্ট অ্যান্ড ফাইনাল তোমরা যে মানে এখানে স্পেসিফিকেশনটা পাচ্ছ সেটা হলো স্ন্যাপড্র্যাগনের প্রসেসর। তো বন্ধুরা, তোমাদের প্রসেসরটা হলো মেন, স্ন্যাপড্র্যাগনের প্রসেসর পেয়ে যাবে তোমরা এখানে, স্ন্যাপড্র্যাগন 439 একটা প্রসেসর পাচ্ছ। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই ভালো কথা। আর বন্ধুরা, তোমরা যদি এর ইনবক্সে চলে আসো, এখানে তোমরা হ্যান্ডসেট, ইউজার ম্যানুয়াল, মাইক্রো USB 2 মাইক্রো কেবিল একটা মানে কর্ড পাচ্ছ, এবং তার সাথে USB পাওয়ার অ্যাডাপ্টার, সিম ইজেক্টার পিন, প্রোটেকটিভ কেস এবং প্রোটেকটিভ ফিল্ম, এই কটা জিনিস তোমরা কিন্তু পাচ্ছ। এবং তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড, মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে একটা ওয়ারেন্টি কার্ড একটা স্মার্টফোনের জন্য কতটা দরকারি, কারণ তোমার যদি 1 বছর বা 6 মাস যায় ওয়ারেন্টি, তাও সেই ওয়ারেন্টির মধ্যে তোমার যদি ফোনটাতে কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা ফ্রিয়ে বাগাতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলে দিই যে তোমরা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছ এই স্মার্টফোনটার, হ্যান্ডসেটটার, এবং তোমার সাথে তার সাথে যে জিনিসগুলো দিবে তার 6 মাসের একটা ওয়ারেন্টি কার্ড মানে পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি এর কালারে চলে আসো তাহলে কিন্তু এখানে নিবুলা পার্পেল এরকম ধরনের একটা কালার পেয়ে যাচ্ছ, মানে তোমরা এখানে যদি কালারটা দেখো, তোমরা এদিকে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একটা দারুণ কোয়ালিটির কালার আসছে, এবং একটা দারুণ কোয়ালিটির লুক নিয়ে আসছে।
তোমাদের এই ফোনটার মধ্যে কোন ফিচার্সটা সবচেয়ে বেশি ভালো লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও নিশ্চয়ই জানিও। তো বন্ধুরা, তোমরা যদি এই ফোনটা পারচেস করতে চাও, তারপর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছে। পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়, এবং তোমরা কিন্তু সবার আগে ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ট্রেনিং এর নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদাসর্বদা যুক্ত থাকুন।